প্রফেশনটা আসলে কোন দিকে করার চিন্তা আছে এখন পর্যন্ত আসলে অভিনয় ছাড়া বাকি কিছু ভাবতেছি না তারপরেও যদি ইন ফিউচার আমি অন্য কিছুতে কনভার্ট করতে চাই আমার প্রফেশনকে তাহলে আই গেস আমি মিডিয়া রিলেটেডই কিছুতে ইনভলভ হব এর এখানেই থাকতে চাই কি ছোটবেলা থেকেই আপনার ইচ্ছে ছিল আমি ছোটবেলায় ঐশ্বরিয়াকে যখন মিস ওয়ার্ল্ডে ক্রাউন পরে দেখছি তখন আমার মনে হয়েছে যে আমি আমার বয়স তখন কত ছিল আই ডোন্ট রিমেম্বার আই ডোন্ট নো এত ছোট বয়সে এন্ড আমার ফ্যামিলি তো আসলে কালচারাল ব্যাকগ্রাউন্ড হওয়ার কারণে যেটা হয়েছে যে আমি এই মানুষগুলোকে দেখে বড় হয়েছি তো কখনো ফ্যামিলি প্রোগ্রামে এই মানুষগুলো আসতো তো আসলে যেটা হতো যে মানুষ ওনাদেরকে এত ভালোবাসে দেখলে মনে হতো যে আচ্ছা জিনিসটা সুন্দর আমি আমার বড় মামাকে অভিনয় করতে দেখতাম থিয়েটারে বা আয়নার সামনে তারপরে ওইটাই টিভিতে দেখতাম তো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো ঐশ্বরিয়াকে দেখে এবং আপনার কালচারাল ফ্যামিলি হওয়াতে ফ্যামিলি কালচারাল হওয়াতে এদিকে একটা ঝোঁক এসেছে ঐশ্বরিয়াকে ভালো লাগতো এখনো ভালো লাগে নিশ্চয়ই ইভেন আমি ক্লাস টুতে আমার নাম লিখতাম পরীক্ষার খাতায় প্রিয়ন্তী ঐশ্বরিয়া রাই উর্বী এত পছন্দ হ্যাঁ ঐশ্বরিয়াকে আমাদেরও ভালো লাগে আমাদেরও অনেক পছন্দ ছোটবেলা থেকেই এখনো ভালো লাগে তাকে এত সুন্দর মানুষ হয় ট্রু না চোখটা কি সুন্দর আমাদের দেশে কাকে ভালো লাগে আমাদের দেশে মৌ আপু অনেক সুন্দর ছিল এখনো অনেক সুন্দর আর অপি করিম অনেক সুন্দর ছিল এখনো অনেক সুন্দর তারপর জয়া আপু অনেক সুন্দর ছিল না ছিল আছে সব আর তিশা আপু নুসরাত ইমরোজ তিশা উনি আমার খুব 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 ফেভারিট ছিল সব তো আমার পছন্দের লিস্ট আপনি দিচ্ছেন আপনার পছন্দের লিস্ট দেন আমি তাকে আপনার পছন্দের লিস্ট জানতাম না আপনার তো নিশ্চয়ই শাকিব খানকে ভালো লাগে রিয়াজকে ভালো লাগে ফেরদৌসকে ভালো লাগে হ্যাঁ ওনারা একসময় লিড করেছে ওনাদেরকে তো ভালো লাগবে শাকিব খান এখনো লিড করছে সো ভালো না লাগার কোনো কারণ নেই আচ্ছা নায়ক হিসেবে বা যারা অভিনেতা আছেন তাদের মধ্যে কাদেরকে ভালো লাগে আপনার আমার সবচেয়ে সবচেয়ে ফেভারিট অ্যাক্টর হচ্ছে চঞ্চল চৌধুরী নো ডাউট মোশাররফ করিম জাহিদ হাসান শাহিদুজ্জামান সেলিম